নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। ত্রয়োদশ রাজ্য বিধানসভার চতুর্থ দিনে একের পর এক বিরোধীদের প্রশ্ন চিহ্নের মুখে পড়ে রীতিমতো জর্জরিত হয়েছে ট্রেজারি বেঞ্চ। বিরোধী বিধায়কদের বিভিন্ন ইস্যু ভিত্তিক আক্রমণকে ঘিরে উত্তপ্ত ছিল বিধানসভা। বেশ কিছু প্রশ্নের তথ্য সম্বলিত উত্তর দিতে পারেনি ট্রেজারি বেঞ্চ। বৃহস্পতিবার শেষ হচ্ছে 5 দিনের এই অধিবেশন। দেশের সর্বোচ্চ আদালত ডিজে সাউন্ডের বিষয়ে যে রায় দিয়েছে তাতে অনেকটাই ক্ষতির সম্মুখীন হবেন এই পেশার সঙ্গে নিযুক্তরা। তাই রায়ের পুনর্বিবেচনার জন্য সরকার এবং উচ্চ আদালতকে ভাববার আহ্বান জানিয়েছেন অল ত্রিপুরা সিস্টেম অ্যাসোসিয়েশন, পা সিস্টেম অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা ডিজে ক্লাব, অল ত্রিপুরা লাইভ সাউন্ড অপারেটর অ্যান্ড হেল্পার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, এই আইন লাগু হলে করোনা অতিমারির পর আবারও তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতে জীবন জীবিকার ক্ষেত্রে অনেকটাই কঠিন পরিস্থিতির মুখে উপজাতিরা। কখনো বন্য হাতির তাণ্ডব, তো আবার কখনো ভাল্লুকের আক্রমণ। বুধবার জুম চাষ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত অমিতাভ এবং ও রিয়াং নামে এক কৃষক। দামছাড়া এলাকায় ঘটনার পর গুরুতর আহত অমিতাভকে ভর্তি করা হয়েছে জিবি হাসপাতালে। তবে সেক্ষেত্রে বন দপ্তরের গাফিলতি রয়েছে বলে বিভিন্ন মহলের অভিযোগ। আগামী 22 জানুয়ারি বহু প্রতীক্ষার পর রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। এই উপলক্ষে চলছে জোর প্রস্তুতি এবং নজরদারি। বারাণসী নরেন্দ্র মোদীর নির্বাচনী ক্ষেত্র। 2019 সালে কাশীর এই ভূমি থেকে জয়ী হয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো বসানো হয়েছিল এফআরএস অর্থাৎ ফেস রেকগনিশন সিস্টেম। তার মধ্যে নিখোঁজ ব্যক্তি বা অপরাধীদের খুঁজে বের করা যায়। স্মার্ট সিটি নিরাপত্তা উন্নতিকরণে প্রথম 457টি ক্যামেরা লাগানো হয়েছিল। বর্তমানে তার সংখ্যা 4000, যার কারণে গোটা বারাণসীর চিত্র পাল্টে গেছে বলে ধারণা। গোটা রাজ্যে বেড়েছে চুরি ছিনতাইয়ের মতন ঘটনা এবং বেশ কিছু এলাকায় মাথা চাড়া দিয়ে উঠেছে নেশার বাড়বাড়ন্ত। বাড়িঘরে ঢুকে চুরি ছিনতাই, এরপর ছিনতাইবাজদের নিশানায় ছিল রেশন দোকান। রেশন থেকে 2 লক্ষ টাকা, গ্যাস সিলিন্ডার গায়েব। তারই সঙ্গে এই এনসিসি থানায় পুলিশ তিনজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর আরো বড় তথ্য বেরিয়ে আসতে পারে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কম্পরক ভাষায় বাংলা ও রোমান স্ক্রিপ্টের দাবিতে উত্তরপত্র লেখার দাবিতে বিক্ষোভ প্রদর্শন কার্যত টিএসএফ সংগঠনের। বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উদ্দেশ্যে যাওয়ার সময় তাদের পথে আটকায় পুলিশ। পরে বিক্ষোভ এবং প্রতিনিধিরা গান্ধীর পাদদেশে বিক্ষোভে সামিল। বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের পাশাপাশি চলছে খেলাধুলার মধ্যে ছাত্রছাত্রীদের মনোনিবেশ করার প্রক্রিয়া, যার অঙ্গ হিসেবে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে মহাত্মা গান্ধী মেমোরিয়াল বিদ্যালয়। বুধবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিরা। বার্ষিক প্রতিযোগিতায় বিভিন্ন আসরগুলিতে ছাত্রছাত্রীদের উৎসাহ পরিলক্ষিত হয়। বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের আরো বিজ্ঞান মনস্ক গড়ে তোলার লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে রাজ্য শিক্ষা দপ্তর। এর অঙ্গ হিসেবে বুধবার উমাকান্ত একাডেমি স্কুলে শুরু হলো 2 দিনব্যাপী জেলা সাত্তরীয় বালবৈজ্ঞানিক প্রদর্শনী। 7 দিনব্যাপী আসরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের প্রদর্শিত মডেলগুলো ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা। 2024 লোকসভা আসনের লোকসভা ভোটের প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর। বাড়ি বাড়ি প্রচার শুরু না হলেও শাসক দল শুরু করে দিয়েছে দেওয়াল লিখন কর্মসূচি। কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার বনমালীপুর মণ্ডল অফিসের সামনে অনুষ্ঠিত হয় প্রথম দেওয়াল লিখন কর্মসূচি। কর্মসূচির প্রথম পর্যায়ে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব সহ আরো অনেকে। মূলত শাসক দল 2024 ভোটকে পাখির চোখ করে প্রচারে নেমে পড়েছে। আবারও নেশা কারবারি সহ নেশাদ্রব্য আটক করল এনসিসি থানার পুলিশ। কোন খবরের ভিত্তিতে বুধবার কুমারীটিলার শ্যামলীবাজার রিংকুয়া এলাকা থেকে 2 পুরুষ এবং 1 মহিলাকে হাতে নাতে ধরা পড়ে পুলিশ। তিনজনের কাছ থেকে আটক হয় 3টি মোবাইল সহ বেশ কিছু কাগজপত্র। প্রকৃত এই নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতিঘরে সুশাসনের কর্মসূচির হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বৈঠক। আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের অডিটোরিয়াম হলে বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। প্রস্তুতিতে পিছিয়ে নেই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও। কংগ্রেসের উদ্যোগে বুধবার মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল দলের বর্ধিত সভা। সভায় বিভিন্ন জেলা ও মহকুমাগুলি থেকে কংগ্রেস প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। হিট অ্যান্ড রান আইনে অভিযুক্ত চালকের 10 লক্ষ টাকা জরিমানা বাতিল করতে হবে। দুর্ঘটনায় শাস্তির নামে পরিবহন শ্রমিকদের উপর বিজেপি সরকারের জেল জরিমানা ও দানবীয় আইন বাতিল করার দাবিতে বিক্ষোভ মিছিলে সামিল হল সিটু। মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে জমায়েত হয় ওরিয়েন্ট চৌমোহনীতে। সেখানে কেন্দ্রীয় সরকারের এই দানবীয় আইন বাতিলের দাবিতে জোরালোভাবে আওয়াজ তোলে সিটুর নেতৃত্বরা। ২০২৩ এর নভেম্বর মাসে আত্মপ্রকাশ করেছে হাপানিয়া সিনিয়র সিটিজেন ফোরাম। মূলত সমাজের সার্বিক ক্ষেত্রে নিজেদের নিয়োজিত করতেই আত্মপ্রকাশ এই সিটিজেন ফোরামের। প্রথম বছরের শুরুতেই ফোরাম আয়োজিত করেছে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে সামনে রেখে নানান অনুষ্ঠান। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রভাত ফেরি, বসে আঁকো প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করলেন আয়োজক কমিটির সচিব ও অধীর চন্দ্রধর। আগুনের গাছে ভস্মীভূত বসত বাড়ি। জগহরি মোড়া অমর চক্রবর্তীর বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে সূত্রপাত হয় আগুনের। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। দ্রুত দুটি ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভস্মীভূত হয়ে যায় দুটি ঘর। এদিকে ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কিছুটা দেরিতে পৌঁছানোর জন্য ক্ষোভ সঞ্চার হয়েছে গোটা এলাকায়। সাধারণ মানুষের অভিযোগ, সময় মতন ফায়ার ইঞ্জিনগুলি পৌঁছালে এত বিপুল পরিমাণে ক্ষতি হতো না এই আগুনে। আবারও 25 বছরের মধ্যে দেশে উন্নতভাবে দেশে পরিণত হবে ভারত, গুজরাটে এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার থেকে শুরু হয়েছে 10ম ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট, আর তার উদ্বোধনে এসে একথা জানালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথায়, সাম্প্রতিক অতীতে আমরা দেশের স্বাধীনতার 75 বছর পালন করেছি, আর এবার ভারত আগামী 25 বছরের লক্ষ্যে এগোতে চায়। স্বাধীনতার 100 বছরের পূর্তিতে এই দেশকে উন্নত দেশে পরিণত করা হবে, আর তাই আগামী 25 বছর ভারতের অমৃতকাল। পাশাপাশি তিনি বলেন, এই অমৃতকালে এটাই প্রথম ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট। কৃষিক্ষেত্রে এখনো সঠিক নজর দেওয়া হচ্ছে না, বর্তমান সরকারের এমনটাই অভিযোগ উঠে আসছে, যার কারণে ক্ষতির সম্মুখীন কৃষকরা। ঘটনা মান্দাই ব্লকের অন্তর্গত কালীশঙ্কর ঠাকুরপাড়া এলাকায়। স্থানীয় এক কৃষক রবি দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছেন তারা। ধানের জমিতে জলের যোগান দিতে ছড়ার মধ্যে বাঁধ দিয়ে জল আনতে চাইলেও পর্যাপ্ত পরিমাণ জল যোগান দিতে পারছেন না। বাম আমলে কৃষকদের কথা মাথায় রেখে একটি সোলার পাম্প বসানো হলেও দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে সোলার পাম্প। মেরামতের কোনো উদ্যোগ নেই স্থানীয় সংশ্লিষ্ট দপ্তরের, এডিসি প্রশাসনের নেই কোনো ভূমিকা, বিধায়িকা স্বপ্না দেববর্মাও তেমন কিছু করতে পারছে না। তাই কৃষকরা রাজ্য সরকারের নিকট এই পাম্পটি মেরামত করে জলসেচের ব্যবস্থা স্বাভাবিক করে দেওয়ার দাবি জানিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ও তার শরিকদের বিরুদ্ধে একের পর এক প্রার্থী দেবে ইন্ডিয়া তথা মহাবিকাশ আগাড়ি। প্রকাশ্যে কেউ কিছু না বললেও শোনা যাচ্ছে, আপাতত হওয়া রফা অনুযায়ী শিবসেনা উদ্ভব গোষ্ঠী এবং কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে 20টি আসনে। এনসিপি শরদ পাওয়ার 6টি আসনে প্রার্থী দেবে। বঞ্চিত বহুজন আগাড়িকেও নেওয়া হচ্ছে ইন্ডিয়া জোটে, তাদের দেওয়া হতে পারে 2টি করে আসন। এদিন হাইভোল্টেজের দরকষাকষি শেষে মুকুল ওয়াসনিকের বাসভবন থেকে হাসি মুখে বেরিয়ে আসেন কংগ্রেস শিবসেনা উদ্ভব গোষ্ঠী এনসিপি শরদ গোষ্ঠীর নেতারা। 48 আসন বিশিষ্ট মহারাষ্ট্রে কোন দল কটি আসনে প্রার্থী দেবে তা নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও প্রত্যেকের দাবি বৈঠকে হয়েছে ইতিবাচক।
উদয়পুরের স্বনামধন্য সরকারি স্কুল প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হল কিরিট বিক্রম ইনস্টিটিউশন। উদয়পুর কিরিট বিক্রম ইনস্টিটিউশন স্কুলে 120তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন ও মহারাজা কিরিট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, জেলা শিক্ষা অধিকর্তা ঝুমা দেব, প্রাক্তন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত পাল সহ আরো অনেকেই। এদিন এই অনুষ্ঠানে 6 জন জাতীয় ও রাজ্য স্তরে ক্রীড়া প্রাক্তন ছাত্রদের বিরাজ কুমার দাস স্মৃতি ক্রীড়া বৃত্তি, 2 জন জাতীয় সেবা প্রকল্পের ছাত্রদের দেবপ্রসাদ দাস স্মৃতি সেবা বৃত্তি, 4 জন মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি ও অঙ্কে সর্বোচ্চ নম্বর প্রাক্তন ছাত্রছাত্রীদের সমীর রঞ্জন দাস স্মৃতি মেধা বৃত্তি, 2 জন উচ্চ মাধ্যমিক অর্থনীতি বিভাগে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রদের অর্থনীতি মেধা বৃত্তি পুরস্কার প্রদান করা হয়। লক্ষ্য আসন্ন লোকসভায় 400 আসন। দেশের অন্য সব দলের যে সব সম্ভাব্য প্রার্থীরা জয়ের সম্ভাবনা দেখাচ্ছে সেসব নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকেও দলে টানার চেষ্টা করো। নয়া কো রণকৌশল নিয়ে নামছে বিজেপি। অন্য দলের সাংসদ এবং সম্ভাব্য প্রার্থীদের দলে টানার লক্ষ্যে আলাদা কমিটি গড়ে ফেলেছে গেরুয়া শিবির। ওই কমিটির শীর্ষ পদে বসানো হয়েছে বিনোদ তায়েদকে। যোগদান কমিটির কাজ সম্পর্কে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এই কমিটি অন্য দলের প্রভাবশালী নেতাদের দলে টানার চেষ্টা করবে। তাদের যোগ দেওয়ানোটাই অবশ্য নির্ভর করবে এলাকায় তাদের প্রভাব কেমন সেটার উপর। তবে সব কেন্দ্রে নয়, যেসব কেন্দ্রে বিজেপি দুর্বল, দলের প্রার্থীর জেতার সম্ভাবনা কম, সেই কেন্দ্রগুলিতেই মূলত বিরোধী প্রার্থীদের টার্গেট করা হচ্ছে। মূলত 160 আসনে ওই কমিটি কাজ করবে। করবুক মহকুমার ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের উদ্যোগে করবুকের পাঞ্জিহাম এইচএস স্কুলের অডিটোরিয়াম হলে প্রতি ঘরে চলতি মাসে 19 জানুয়ারি করবুক দিবসকে সামনে রেখে সাব ডিভিশন লেভেল ট্রাইবেল ফোক ডান্স কম্পিটিশনের আয়োজন। 2024-এর এই কম্পিটিশনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন করবুকের এসডিএম পার্থ দাস, করবুক মহকুমা এসডিপিও গমন জয় রিয়াং, করবুক মহকুমার হোস্টেল কমিটি চেয়ারম্যান সুশীল রিয়াং এবং করবুক ব্লক চেয়ারম্যান প্রণব ত্রিপুরা সহ করবুক ব্লক ও শিলাছড়ি ব্লকের শিক্ষা দপ্তরের আধিকারিক ও সমাজপতি প্রণব শঙ্কর ত্রিপুরা, করবুক মহকুমা ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিক অরিজিৎ দেববর্মা সহ অন্যান্যরা। আগামী 22 জানুয়ারি রাম মন্দির অনুষ্ঠানের উদ্বোধনীতে আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসের তিন নেতা সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়গে ও অধীর রঞ্জন চৌধুরীকে। সোনিয়া কি আদৌ সেই অনুষ্ঠানে যাবেন কিনা, এই সিদ্ধান্ত নিয়ে আগ্রহী ছিল গোটা রাজনৈতিক মহল। বুধবার সেই বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে কংগ্রেস নেতা জয়রাম রমেশের তরফে। সেখানে সাফ বলা হয়, ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। দেশের বহু মানুষ রামের উপাসনা করেন, কিন্তু বিজেপি আরএসএস দীর্ঘদিন ধরে রাম মন্দিরের প্রতিষ্ঠাকে নিজেদের রাজনৈতিক এজেন্ডা হিসেবে তুলে ধরছে। কংগ্রেসের দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে ফায়দা তোলার জন্য অসম্পূর্ণ রাম মন্দিরের উদ্বোধন করছেন দুই দলের নেতারা। রাস্তার কাজে নিম্নমানের সামগ্রীর ব্যবহারের অভিযোগ। সরব গ্রামবাসী গোলাঘাটি বাজার থেকে দক্ষিণ গোলাঘাটি হয়ে বিশ্রামগঞ্জ ও সিপাইজলা চিড়িয়াখানায় যাওয়ার রাস্তার বরাত পায় ঠিকাদার। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদাররা রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে, কিছুদিন পরপর নাকি জোড়াতাপ্পের প্রয়োজন হতে পারে বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। খোয়াই পৌর পরিষদের 4 নম্বর ওয়ার্ডের কালীবাড়ি পাড়া অঙ্গনবাড়ি সেন্টারের উদ্বোধন হয়। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, কাউন্সিলর মৃত্যুঞ্জয় নাথ শর্মা, খোয়াই পৌর পরিষদের ডেপুটি সিইও হেমন্ত ধর সহ অন্যান্যরা। অঙ্গনবাড়ি সেন্টারের উদ্বোধন ঘিরে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। নিজ ট্রাক গাড়ির চাপায় পিষে মৃত্যু হল এক চালকের। ঘটনাটি ঘটে কুমারঘাট উত্তর পাবিয়াছড়া পেট্রোল পাম্প সংলগ্ন আসামাগরতলা জাতীয় সড়কে। পানিসাগরের দিক থেকে কুমারঘাট যাওয়ার পথে পেট্রোল পাম্প সংলগ্ন নাকা পয়েন্টে কুমারঘাট পুলিশ বরাবরের মতন TR-01N-1745 ট্রিপার গাড়ি সিগন্যাল দেয় পুলিশ।
যথারীতি ট্রিপার চালক ট্রিপারটিকে স্টার্টিং অবস্থায় দাঁড় করিয়ে ডকুমেন্ট পত্র দেখাতে শুরু করে। তৎক্ষণাৎ গাড়িটি স্টিয়ারিং থাকার কারণে স্টার্টিং এর ঝাঁকুনিতে ন্যাচারালে সামনের দিকে চলতে শুরু করে। ট্রিপার চালক দেখতে পেয়ে গাড়িটিকে আটকাতে চেষ্টা করে, কিন্তু পুলিশের নাকা পয়েন্ট ভেঙে ট্রাক গাড়িটি সামনের দিকে রওনা দেয়। ট্রিপারটিকে আটকাতে ব্যর্থ হয় এবং একসময় ট্রিপারের নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় ট্রিপার চালক। খবর পেয়ে দমকল বাহিনী এবং কুমারঘাট পুলিশের সহায়তায় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চালককে, কিন্তু এর কিছুক্ষণ পরে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে চালক বলে হাসপাতাল সূত্রে খবর। কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা জানান, মৃত ট্রিপার চালকের নাম বিপ্লব দাস, বয়স আনুমানিক 35 বছর, বাড়ি কুমারঘাট থানাধীন আশ্রম পল্লী এলাকায়। মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ীকে এই নিয়ে উঠেছে প্রশ্ন বিভিন্ন মহলে, কারণ ট্রিপার চালক ট্রিপারটিকে স্টার্টিং এর অবস্থায় দাঁড় করিয়ে যখন ডকুমেন্ট পত্র দেখাতে শুরু করে সেই সময় কেন কর্তব্যরত পুলিশ গাড়ি স্টার্ট অফ করতে বলেননি, তাছাড়া ডাউন সাইডে কেন গাড়ি আটকাতে গেল, তাই গোটা বিষয়টি তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এখনকার মতো একনজরে 25 এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।